বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকের দিনটা নাফির জন্য খুবই আনন্দের একটি দিন, কারণ প্রায় 1.5 বছর পর আজকে ও স্কুল খুলেছে, ও স্কুলে যাচ্ছে। গতকাল রাত্রে ঘুমানোর সময় বলতেছে, আম্মু আমার ঘুম আসতেছে না। তো আমি বললাম, কেন? বলে, কখন সকাল হবে, কখন স্কুলে যাব, এত এক্সাইটেড। তো সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে নিয়েছে, এখন এই যে ওর স্কুল ড্রেস, এটা পরে ও রেডি হয়ে যাবে। আর ওদিকে আমার ওয়াসিফও উঠে গিয়েছে, উনিও আমাদের সাথে স্কুলে যাবে। আমি ও ঘুমেছিল, ওকে বলেছিলাম যে ভাইয়ের সাথে স্কুলে যাবে, হ্যাঁ বলে তাড়াতাড়ি উঠে গিয়েছে। আব্বু আব্বু, ভাইয়ের সাথে স্কুলে যাবে ওসি, যাবে ও ভাইয়ের সাথে স্কুলে? চলো আমি আমি নাফিকে স্কুলে দিয়ে আসি, তুমি বাসায় থাকো, হ্যাঁ ওকে, চলো নাফি আমরা স্কুলে চলে যাই, ওয়াসিফ থাকুক বাসায় বাবার সাথে, ওকে ঠিক আছে, টাটা টাটা। ও ঘুম থেকে উঠছে, ওর মুড নাই, আর ওর বাবা আরও স্কুল, তাই আমি ওকে নিয়ে যাবো স্কুলে, সাথে আমাদের বড় স্টুডেন্টও যাবে। তো সাথেই থাকুন, আজকের সব ভিডিওটা আমি আপনাদের সাথে, স্কুলের সব ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। নাসিফ রেডি স্কুলের জন্য, এখন আমরা বের হচ্ছি, সাথে এই যে আমার ওয়াসিফ, উনিও যাচ্ছে, আর মাস্ক আমার ব্যাগে আছে। ওকে চলেন আমরা স্কুলে চলে যাই সবাই। ফাইনালি নাফির স্কুলে চলে আসলাম। স্কুলটাকে অনেক সুন্দর করে আজকে ওনারা সাজিয়ে নিয়েছেন। নাসিফ আর ওয়াসিফ যাচ্ছেন, যেমন আছে এই যে আমাদের স্কুল, যাও স্কুলে যাও। এই আমার নাফি চলে আসছে, নাফির স্কুলে, আগের মতো স্কুলে কোনো চঞ্চলতা নাই, বাচ্চাটা নাই। তো নাফির এতটুকু পর্যন্ত আমরা আর ভেতরে যেতে পারবো না, তো নাফি চলে যাচ্ছেন, চলে যাও, ওকে আল্লাহ হাফেজ নাফি। আমার ওয়াসিফ খুব এক্সাইটেড, বেলুনগুলো নিয়ে নেবে সব, শুধু বলতেছে আম্মু এটা এটা এটা, গাড়ি দেখাচ্ছে, দোলনা দেখাচ্ছে, এগুলাতে চড়বে। তারপর চলো বাসায় চলে যাই, বাসায় চলে যাই, চলো। আচ্ছা দাঁড়াও, তোমাকে দোলনায় চড়াই। এই হচ্ছে স্কুলের চতুর্দিক, সারাটা স্কুলের মাঠ খালি, আগের মতো স্কুলের ছেলেদের ছেলেমেয়েদের কোনো চাঞ্চল্যকর একটা পরিবেশ নাই। করোনার জন্য স্কুলের সবগুলো ক্লাসের মানে একসাথে শুরু হয়নি, 11:30 থেকে শুরু হবে 1-2, আর এখন বাজে 9:00, এখন শুরু হয়ে মানে এখন থেকে 5-9, 5-6-7-9-10 মেবি, আই এম নট শিওর। আর এই কয়েকটা ক্লাসের স্টুডেন্ট, তো যাই হোক স্কুলের পরিবেশটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তারপরেও যেন এই এতটুকু আমরা আসতে পেরেছি আল্লাহর হুকুমে, আলহামদুলিল্লাহ। তো এবারে আমরা বাসায় চলে যাচ্ছি ওয়াসিফকে নিয়ে, আর নাসিফ ক্লাসে, নাসিফকে স্কুলে ঢুকিয়ে ক্লাসে ঢুকিয়ে দিয়ে এসেছি, এবারে আমি চলে যাব বাসায়। তো চলে যাচ্ছি আমরা আমাদের বাসায়।
আসিফ আমরা চলে এসেছি আমাদের বাসায়। আসিফ আমার হাতে তোর মধ্যে তুমি নাও ভেতরে ঢুকো দুই হাত দিয়ে দেবে কি হয়েছে আপু উনি এগুলো কিনে নিয়ে আসছে কারণ ওনার বেড়ে গুনি নিবে যাও হাতে ধরবো আচ্ছা হাতে ধরে আস আচ্ছা এখানে দাঁড়ো আচ্ছা রো এটা ছাড়ো হাত নামো ফাইনালি আমরা বাসায় চলে আসছি না ওটা নিয়ে যাও যাও ঘরে যাও আমি দিই যাও করে যাওয়া লাগতেছে না এখান থেকে উনি ওনার খাবারটা নিয়ে নিচ্ছে এই যে ঘরের ভিতরে চলে আসছি এবারে কাজ শুরু করে দেব এসে হাত ধুয়ে উনি ওনার নাস্তা শুরু করে দিয়েছে আসলে এটা নাস্তা না বাইরে থেকে আসার সময় কিনে নিয়ে আসছে এখন এটা খাবেই ও এখন খাবেন অবশ্য দেখি কি করে তো এখন আমি ওকে নাস্তা খাইয়ে শুরু করব আমার কাজ বাসার অনেক কাজ বাকি পড়ে আছে আমার বাসার খালা কাজের খালা এসে সব কিছু গুছাচ্ছে পাকঘরের আর আমি এবারে ঘরের দর গুছিয়ে রান্নায় চলে যাব আজকে কি রান্না করব সেটা এখনও ডিসাইড করিনি দেখি পাকঘরে যাই আর ওয়াসিফকে নাস্তা খাওয়াই আমিও চা নাস্তা খাই তারপর রান্নার চিন্তা ভাবনা করব কাজটা গোছানোর বিসমিল্লাহ বলো ওকে এখন আমি চা বসাই ওয়াসিফ খেতে থাকুক চা বসিয়ে এদিকে আমি ঘর দর গুছাতে চলে আসছি একটু একটু যতটুকু সম্ভব চা হতে হতে আমি ঘর দর গুছানোর কাজ সেরে ফেলি তো আমি প্রথমে পর্দাগুলোকে খুলে দিই তারপর আমি বিছানাটা গুছিয়ে ওয়াসিফকে আমি এদিকে জামা চেঞ্জ করে ওকে খেলতে দিয়ে দিয়েছি ওর খেলাধুলা শুরু এই তো বিছানা গুছিয়ে নিলাম এবার আমি চলে যাব চা চা খেতে
চা খেয়ে অন্য একটা রুম আছে, ওই রুমটা গুছিয়ে নেব। ডাইনিং রুমটা তো খালাই গুছাচ্ছে, আর আমার ওয়াসিফ বসে আছেন। কি করতেছেন আব্বু? আব্বু তো চলুন, চা খেয়ে আসি, এই রুমটা গুছাবো, এখন চা খেয়ে আসি। এই হচ্ছে আমার নাস্তা, আজকে এই বিস্কুট দিয়ে চা খাবো। আজ কবে কয়টা দিন থেকে সকালে কিছু খেতে ইচ্ছে হয় না, চাটাও পর্যন্ত খেতে ভালো লাগে না, তো খাওয়ার খাতিরে খাওয়া। এই তো আমি ঘর দরজা সব গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চা নাস্তা করে নিয়েছি, ওয়াসিফ শুধু মিল্কম্যানটা খেয়েছিল, এখন আমি ওয়াসিফকে নাস্তা করাবো। এখানে চাচ্ছি আজকে এই টুইন ক্রাঞ্চটা খেতে, টুইন ক্রাঞ্চ এগুলো মানে কোকো ক্রাঞ্চ যে বড় প্যাকেটে পাওয়া যায় ওইটা আমার নাফি অনেক খেয়েছে, কিন্তু আমার ওয়াসিফ এগুলা তেমন একটা পছন্দ করে না, তো আজকে ও এটা খেতে চাচ্ছে, তো আমি এখন ওকে ওটা এটা দুধে ভিজিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে আমার বাসাটা দেখিয়ে ফেলি, গোছানো শেষ, এখন আমি রান্নায় চলে যাব। আজকে আমি শর্টকাট রান্না করব, যেহেতু অনেক দিন পর স্কুলটা খুলেছে, দোলনা সব কিছু নামিয়ে নিয়েছে ওয়াসিফ। আমার কাজ মোটামুটি শেষ, যেহেতু অনেকদিন পর স্কুল খুলেছে, ঝামেলা বাসায়, রান্নার কোনো ঝামেলা করব না, যার জন্য আমি ইলিশ মাছ আর ডাল রান্না করব। তো ইলিশ মাছটা বের করে নিয়ে আমি ওয়াসিফকে নাস্তা খাইয়ে নেব। তো এবার আমি ইলিশ মাছটা বের করে নিচ্ছি, নিয়ে ওয়াসিফকে নাস্তা শুরু করে দিই। এই হচ্ছে আমার ওয়াসিফের জন্য নাস্তা নিয়ে আসছি, এখন দেখি ওয়াসিফ খায় কি না, যদি খায় তাহলে তো ভালো। রান্নাটা করে ফেললেই আমার কাজ শেষ, এখন বাজে 10:30, তো 11:30-11:15 ভিতরে আমি রান্না বান্না শেষ করে গোসল সেরে নাফিকে আনতে চলে যাব। কিছু বাজারও আনতে হবে, তো রাস্তায় আমি লিস্ট করে নিয়ে যাব, আর লিস্টটা আমি দোকানে রেখে স্কুল থেকে নাফিকে নিয়ে এসে তারপর খরচটা নিয়ে আসবো। নাস্তা শেষ করে চিপস ভেঙেছে, আমি জানি চিপস খাবে না, তারপরও চিপসটা ভেঙে নিয়েছেন, এই তো ওগুলো এখানে ফেলে দিয়েছে, ওর যন্ত্রণাই সারাদিন এটা। চুলায় আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর মাংস ভুনা করে নিয়েছি, মুরগি মাংস, আর মাছটা ভাজি করে নিলে আমার দুপুরের রান্না শেষ। এদিকে খালা আমার সকালে নাস্তার জন্য রুটি বেলে দিয়ে গিয়েছে, খালা সকাল 9:00 আসে, তো আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় 8:40-8:50 দিকে, ওর বাবাও চলে যায় 9:00 দিকে, তো আমাদের সকাল সকাল নাস্তা লাগে, রুটিটা লাগে, বিশেষ করে ওর বাবাও রুটিটা খেয়ে যায়, আর
আমার নাফিতে একটা রুটি চা অথবা মানে ডিম পোস্ট দিয়ে বা মুরগির তরকারি থাকলে ওটা দিয়ে খেয়ে যায় এই আর কি, যার জন্য আগের দিন রুটিটা করে রাখতে হয়। তো এখন আমি এই রুটিগুলো ফ্রিজে কীভাবে রাখতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রুটিগুলো রাখার জন্য আমি এরকম একটা ছড়ানো প্লেট নিয়ে নিই, তো সেখানে নিচে এরকম পলিথিন টাইপের কিছু দিয়ে দিই, দিলেও হয় না দিলেও হয়, তো আমি দেই নিচে মানে নিচে যাতে না লেগে যায়। তো এভাবে নিচের দিকে দুই একটাতে দেই, তারপরে উপরের দিকটাতে আমার আর দিতে হয় না। এই যে এভাবে করে একটার উপরে আর একটা একটু এদিক সেদিক করে রেখে দিলে যখন আমরা ভাজতে যাব তখন ওটাতে সুবিধা হয়। এই তো আরেকটা পলিথিন আমি এর উপরে দিয়ে দিব। ডালটা আমার হয়ে গিয়েছে প্রায়, তো এভাবে আমি সবগুলো রুটি এই প্লেটে রেখে ঢাকনি দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব। তো এই রুটিতে আমার চলে যাবে 2-3 দিন, আর 2-3 দিনেও আমার রুটি কিছুই হবে না, এভাবেই থাকবে। ভেজে আমি যদি রাখি তাহলে এটা আমার পরবর্তীতে মানে খেতে ভালো লাগে না, যার জন্য আমি রুটিগুলোকে ভেজে না রেখে এভাবে রাখি, এভাবে রাখলে আমার খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার ডালটা হয়ে গিয়েছে, তো আমি চলে যাচ্ছি। এই তো আমার রুটিগুলো রাখা শেষ, এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ডালটা আমি ভুনা করেছি, ভুনা ডাল হলে আমার দুই ছেলেই খায়, আর ছোটোটা তো কিছুই খায় না, ছোটোটা এই ভুনা ডালটা হলে অল্প চারটা ভাত খায়, খুবই বিরক্ত করে খাওয়া দাওয়া নিয়ে। এদিকে আমার ভাতটাও হয়ে আসছে, ডালটা এখন আমি নামিয়ে নিব আর একটু পানি শুকিয়ে গেলে। আর এই হচ্ছে আমি মুরগি রান্না করে নিয়েছি, তো এই ফালা মাছগুলোকে ধুয়ে হলুদ মরিচ ধনিয়া মাখিয়ে লবণ একসাথে করে মাখিয়ে দিয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে সব রান্না করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে চুলায় তেলে ভেজে নেব, আর ওই ফাঁকে আমি কিছু খরচ লাগবে ওই লিস্টগুলোও লিখে নিব, লিখে আমি চলে যাব নাফিকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। এই যে দেখুন আমার ওয়াসিফের অবস্থা, চিপস খাচ্ছে, টিভি দেখতেছে আর খেলাধুলা করতেছে। আমি ডাইনিং রুমে টিভি নিয়ে আসছি, অনেকে দেখে ভাবতে পারেন এই ডাইনিং রুমে টিভি কেন, কারণ আমি ডাইনিং রুমে টিভি নিয়ে এসেছি। আমি আমার ডাইনিং রুমটা আমার পাকঘর আর ডাইনিং রুম পাশাপাশি, তো এখানে বসে যদি ওয়াসিফ খেলা করে তাহলে আমি রান্না করতে পারি, ওকেও দেখতে পারি। আর যদি এটা হচ্ছে ওদিকে হচ্ছে পাকঘর, এটা হচ্ছে ডাইনিং প্লেস, আর ওইদিকে হচ্ছে ড্রয়িং এবং নাফির রুমটা। তো ওই রুমে যদি টিভি রাখা হয় আর ওই রুমে যদি ওয়াসিফ খেলা করে তাহলে আমি ওকে সবসময় কেয়ার করতে পারি না, টেক কেয়ার করতে পারি না, যার জন্য টিভিটা আমি কিনে নিয়ে এসেছি এই আর কি। তো এবারে আমি খরচের লিস্টটা করে নেব,
11:40 হয়ে গিয়েছে, নাফির স্কুল 12:15 ছুটি। তো লিখে নিয়ে আমি রেডি হয়ে চলে যাব ওর স্কুলে ওকে নিয়ে আসতে। এই যে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এখন আমার ইনার নিয়ে আমার বাসির পরে নিয়েছে। আব্বু তুমি এটা পড়বে তাই? আচ্ছা দাও এখন আম্মু এটা পড়ি। ওকে ঘরের দরজা জানালা লাগাতে হবে না, থাক। আচ্ছা এই জানালাটার ঠাইটা লাগিয়ে চলে যাই। আসলে আমার ওয়াসিফ আমার সাথে সাথেই আছে। আসাবো আমি বাসায় একা থাকি। আমার নাফিক স্কুলে আমি দিয়ে আসি, আবার আমি নিয়ে আসি। তো যদি কেউ থাকে অনেক হেল্প হইতো, বাট নাই। ওর চাচা ফুফুকে কেউ নাই, ওর দাদি আছে, উনি বাসায় বাড়িতে থাকেন, বাসায় ওনার পছন্দ না, যার জন্য আমাকে সব কিছু একা করতে হয়। পাকঘরের দরজাটা মনে হয় লাগাইনি। হ্যাঁ তো আমি আশা করতেছি 12:15 ভিতর স্কুলে চলে যাব। যাওয়ার পথে আমি দোকানে খরচের লিস্টটা দিয়ে যাব, আর আসার সময় নাফিকে নিয়ে আসার সময় আমি খরচগুলো নিয়ে আসব। এই কাপড়গুলো আমি একটু ভেতরে রেখে যাই, বলা তো যায় না, যদি কেউ নিয়ে যায়। তো এই বাসায় ভেতরে কাপড়গুলো রাখি, রেখে আমি চলে যাব, আর স্কুলে নাফির সাথে দেখা হওয়ার পর ভিডিও অন করব। এখন এই পর্যন্তই, আসো অবশ্যই আসো, তাড়াতাড়ি আসো। আসলে খুবই কষ্ট হয় বললে হবে না, এভাবেই ভালো লাগে বিজি লাইফ, কারণ এই কয়েকদিন ছিল লকডাউন, বন্ধ স্কুল, তো এই লাইফটা ভালো লাগেনি, ব্যস্ত লাইফটা ভালো। আসো আসো আসো, দাঁড়াও খুলে নিলাম, দাঁড়াও আসো। আসো খুলে নিব, দাঁড়াও দেখো। হ্যালো আম্মা, আয়ো আয়ো। আমি ওর ক্লাস রুটিন জুমে যেটা দেওয়া হয়েছে সেখানে দেখলাম 12:15 পর্যন্ত ক্লাস, আর আমি মনে করেছি 12:15 ও স্কুল ছুটি হয়ে যাবে, তাই আমি চলে আসছিলাম 12:00 স্কুলে। কিন্তু এখন এসে দেখতেছি স্কুল ছুটি হবে আপনার 12:50। তো আমরা মা ছেলে ওয়েটিং রুমে বসে আছি,
আমি আর ওয়াসিফ আর অভিভাবক আছেন, ওনারা বসে আছেন। তো আমরা ওয়েট করছি নাফির ছুটি হওয়ার জন্য। তো ওয়েট করি, দেখি কি করা যায়, কি করে ওয়াসিফ। ওয়াসিফ কি করো? হ্যাঁ ভাইয়া কই? আব্বু তোমার ভাইয়া কোথায়? মাস্ক দিব? ওকে ওকে দাঁড়াও। নাফি চলে আসছে, নাফির সাথে কথা বলি। নাফি কেমন লাগলো আজকে অনেকদিন পর ক্লাস? আমার খুবই বেশি ভালো লাগছে, আই এম ফিলিং ভেরি গুড। স্কুল থেকে নাফি চলে আসছে, রাস্তায় আমি ভিডিও করতে পারিনি, অনেক ঝামেলা ছিল। আর এদিকে ওয়াসিফও ঘুমিয়ে গিয়েছে। চলে আসছি বাসায় এবারে রেস্ট নিয়ে। নাফি রেস্ট নেবে, রেস্ট কাল ঘুমাবে না, কারণ ওর স্যার আসবে। আর ওয়াসিফ তো রাস্তায় আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আর মনে হচ্ছে আমার ওয়াসিফের রুটিনটা ঠিক হয়ে যাবে। এতদিন তো সকালে ঘুমাতো, রাত্রে দেরিতে ঘুমাতো, সকালে দেরিতে উঠতো, বিভিন্ন সমস্যা হয়েছে। আশা করতেছি স্কুল খোলার সাথে সাথে আমাদের সবার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমরা স্কুল থেকে নাফিকে নিয়ে এসে গোসল করে নামাজ টামাজ পড়ে এবারে খেতে বসেছি। ওর বাবা এখনও আসেনি, উনি আসলে ওনার দুপুরের খাবার উনি খাবেন। এখন আমাদের প্রচুর খিদা পেয়েছে, এখন আমরা খেতে বসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তো নাফি, আজকে তোমার স্কুলের বিষয়ে তুমি খেতে খেতে কিছু একটা বলো দর্শকদের। আজকে স্কুলে অনেক দিন পড়েছি, তো অনেক ভালো হয়েছে, হয়েছে। আর এরকম চলতে থাকবে, করোনাটা চলে যাবে তাড়াতাড়ি, তাই? হ্যাঁ, আমরাও সবাই আশা করি করোনাটা চলে যাক আর পৃথিবীটা আবার আগের মতো হয়ে যাক। তো সবার জন্য শুভকামনা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।